1970 সালের জুলাই মাস, অলকানন্দা নদীতে এক ভয়ঙ্কর বান আসে। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়। গ্রামবাসীরা এর কারণ পর্যবেক্ষণ করতে বসে আর আলোচনায় উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য, যথেচ্ছভাবে গাছ কেটে ফেলা, আর যার কারণ বানের জল কোথাও না আটকে সোজা সেই গ্রামের দিকে তেড়ে আসা। তারা ঠিক করলেন যেভাবেই হোক তারা তাদের পরিবেশকে রক্ষা করবেন। উত্তরাখণ্ড একসময় উত্তরপ্রদেশেরই অংশ ছিল। 1974 সালের 26 মার্চ উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি গ্রামে এক ভয়ঙ্কর আন্দোলন হয়। যমুনানগরের ঠিকাদার জগমোহন ভাল্লা হিমাচল প্রদেশ থেকে প্রচুর শ্রমিককে একটি বাসে করে নিয়ে যাচ্ছিলেন নন্দা দেবী পর্বতের কাছে। হিমাচল প্রদেশের শ্রমিকরা মাথায় একটা টুপি পরে, সেই টুপি তাদের খুলে ফেলতে বলা হয়। জানলার কাজগুলো পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বাসের ভেতরে কে আছে তা বাইরের লোক ঘুণাক্ষরেও টের না পায়। কিন্তু কেন? আর সেই বাসের পিছনে আছে জঙ্গল বিভাগের লোক। ছোট্ট একটি মেয়ে জঙ্গলে গিয়েছিল পশু চড়াতে। হঠাৎ সে দেখতে পায় একটি অদ্ভুত বাস সেখানে এসে দাঁড়ায় আর সেখান থেকে কিছু কুরুল হাতের লোক নেমে আসে। সে অবাক হয়ে যায়, কিছুটা ভয়ও পেয়ে যায়, কারণ গ্রামের পুরুষরা তখন কাজে বাইরে। এমন অবস্থায় কে তাদেরকে রক্ষা করবে? তাদেরকে ডাকাত মনে করে সে দৌড়ে যায় গ্রামে আর সেখানে এক বয়স্কা মহিলা গোহরা দেবীকে গিয়ে এইসব কথা বলে। গোহরা দেবী গ্রামের অন্যান্য মহিলাদেরও ডাক দেয়। সবাই মিলে যখন সেখানে পৌঁছয়ে তারা বুঝতে পারে যে কিছু লোক এসেছে সেই গাছ কাটার জন্য। গোহরা দেবী একটি গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েন, বলেন কিছুতেই আমি এই গাছ কাটতে দেব না। তার দেখা দেখি আরও 21 জন মহিলা ও কিছু বাচ্চাও বিভিন্ন গাছগুলোকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে। ঠিকাদার আর শ্রমিকরা অনেক বোঝাতে থাকে তাদের, কিন্তু তারা কিছুতেই গাছ কাটতে দিতে রাজি নয়। অবশেষে বন্দুক উঁচিয়ে তাদের দিকে তেড়ে আসে কিছু শ্রমিক, যারা তখন ছিল মদ্যপ অবস্থায়। কিন্তু গোহরা দেবী একটুও ভয় পান না, ঢালের মতো তিনি দাঁড়িয়ে থাকেন। এক সময় সুবিধা হবে না বুঝতে পেরে সেই লোকেরা সেখান থেকে ফিরে যায়। এই গাছকে জড়িয়ে ধরে গাছ বাঁচানোর যে আন্দোলন, একে ছিটকো আন্দোলন বলা হয়। এই আন্দোলন কিন্তু নতুন নয়। হ্যালো, আমি অতসী। 5ই জুন আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আর আজকে এই গাছ বাঁচানোর এক অদ্ভুত গল্প আপনাদের শোনাব। ইতিহাসের পাতায় প্রায় 300 বছর আগের এক রক্তক্ষয়ী আন্দোলনের কথা লিপিবদ্ধ আছে। সবসময় দেখা যায় বিভিন্ন এই রিফর্ম মুভমেন্টগুলোতে মহিলারা এক অগ্রণী ভূমিকা গ্রহণ করে। রাজস্থানের যোধপুর রাজত্বের খেজরালি গ্রামে এক আন্দোলন হয়েছিল আর যে আন্দোলন পরিচালনা করেছিলেন একজন মহিলা। সময়টা 1730, তখন আমাদের দেশে রাজারা রাজত্ব করেন। সেই সময়ে যোধপুরের রাজা ছিলেন রাজা অভয় সিং। আশেপাশের বিভিন্ন রাজ্যের রাজাদের মধ্যে তখন যুদ্ধ হতো। রাজা অভয় সিং তার মেহরানগড় কেল্লাকে আরো বেশি নিরাপদ করতে চাইছিলেন। তিনি তার মন্ত্রীদের নিয়ে একটি আলোচনা সভা ডাকেন আর সেখানে স্থির হয় যে সেই কেল্লার নিরাপত্তা বাড়াতে গেলে চুনাপাথর জ্বালানোর প্রয়োজন আছে আর সেই চুনাপাথর জ্বালানোর জন্য প্রয়োজন অনেক গাছ, আসলে কাঠ। রাজা তার মন্ত্রী এবং সৈন্যদের বললেন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই গাছ সংগ্রহ করে আনতে। কিন্তু বৃষ্টি নেই, তাই চারিদিকে আকাল। এই আকালের মধ্যেও যোধপুর থেকে প্রায় 24 কি 25 কিলোমিটার দূরে খেজরালি গ্রামে পাওয়া যায় এক ঘন জঙ্গল। আর সেই কথা যখন রাজার কানে পৌঁছয়, তখন তার মন্ত্রী গিরিধর দাসকে কিছু সৈন্য নিয়ে সেই খেজরালি গ্রামে গিয়ে গাছ কেটে আনার আদেশ দেন। মন্ত্রীমশাই রাজার আদেশ পেয়ে বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে সেই খেজরালি গ্রামে রওনা দেন। সেই গ্রামে বৈষ্ণবী সম্প্রদায়ের লোকেরা বাস করত আর এই সম্প্রদায়ের মানুষেরা গাছকে তাদের সন্তানের মতো করে লালন পালন করত। হঠাৎই এত সৈন্য সামন্ত আসতে দেখে প্রথমে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, কিন্তু পরে তারা জানতে পারে আসলে সেই জঙ্গলের গাছ কাটার জন্যই তারা সেখানে উপস্থিত হয়েছেন। সেই সম্প্রদায়ের মানুষেরা কিছুতেই গাছ কাটতে দেবেন না। অনেক অনুনয় বিনয় করার পরও মন্ত্রীমশাই কিছুতেই তাদের কথা শুনলেন না। সেই গ্রামের যিনি মোড়ল, তিনি মন্ত্রীমশাইকে জানালেন যে তাদের গুরুদেব জম্বোজি মহারাজের কৃপায়
এই ঘন জঙ্গল তারা পেয়েছে। নাহলে এই আকালের সময় যেখানে বৃষ্টি নেই, চারিদিকে খরা, কোথায় পাওয়া যাবে এমন গাছ? তারা কিছুতেই সেই গাছ কাটতে দেবে না। কিন্তু মন্ত্রীমশাই কারোর কথায় কর্ণপাত না করে প্রায় পঞ্চাশটারও বেশি গাছ কেটে ফেলে। চোখের সামনে তার সন্তান সম গাছকে এভাবে কেটে ফেলতে দেখলে সেই গ্রামেরই এক মহিলা অমৃতা দেবী আর স্থির থাকতে পারেন না। যখনই সৈনিক একটি গাছ কাটতে উদ্যত হয়, অমৃতা দেবী সেই গাছটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েন। আর তার দেখা দেখি তার তিন কন্যা আসু, ভাগু ও রত্নীও সেই গাছকে জড়িয়ে ধরেন। সৈন্যরা তাদেরকে অনেক বোঝাতে থাকেন, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেন তারা এর জন্য জীবন দিতে পারেন, কিন্তু ছুটতেই গাছ কাটতে দেবেন না। মন্ত্রীমশাই বিপদ বুঝে রাজার কাছে লোক পাঠালেন। রাজা সব শুনেও বললেন, গাছ তো আমার লাগবেই, তাই যেভাবেই হোক গাছ কেটে আনো। মন্ত্রী গিরিধর দাসের কাছে যখন রাজার এই আদেশ পৌঁছলো, তখন গিরিধর দাস শেষবারের মতো অমৃতা দেবীকে সরে যেতে বললেন। কিন্তু অমৃতা দেবী দম্বার পাত্রী নন। গিরিধর দাসের মাথা এতটাই গরম হয়ে গেল, সেই কুড়ুল চালিয়ে দিলেন অমৃতা দেবীর গায়ে। শুধু অমৃতা দেবী নয়, চোখের সামনে মা সহ তার তিন কন্যা টুকরো টুকরো হয়ে গেল, আর তার সাথে তার সন্তান সম গাছও। অমৃতা দেবীর স্বামী রামুজি ঘোড়া কাঁদতে থাকেন। তিনি বলেন, এ কি করলেন মন্ত্রীমশাই, আপনি তো আমার পুরো সংসারটাকেই একদম শেষ করে দিলেন। মন্ত্রীমশাই দম্ভের সঙ্গে বললেন, যে যে আর এইভাবে আমার কাজে বাধা দিতে আসবে তাদের সবাইকে আমি এইভাবেই শেষ করে দেব। মুহূর্তের মধ্যে আশেপাশের 83টা গ্রামে এই অমৃতা দেবীর বলিদানের কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সেখানকার বৈষ্ণবী সম্প্রদায়ের লোকেরা এবং অন্যান্য গ্রামবাসীরাও সেখানে এসে উপস্থিত হলেন। প্রত্যেকে এক একটি গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়লেন। সৈন্যরা তাদেরকে অনেক বোঝাতে থাকলেন, কিন্তু তাদের মুখে ওই একটাই কথা, জীবন দেব কিন্তু গাছ কাটতে দেব না। গিরিধর দাস আর কোনো কথা চিন্তা না করে সৈন্যদের বললেন, কুড়ুল চালাও। মুহূর্তের মধ্যে গ্রামবাসীদের কারোর হাত কেটে বাদ হয়ে গেল, কারোর বা ধর থেকে মাথা, কেউ বা দুটুকরো, কারোর বা পা। চারিদিকে কান্নার রোল উঠল, কিন্তু মন্ত্রীমশায়ের কানে তুলো গোজা। কি অসহায়, কি করুণ সেই পরিস্থিতি একবার ভেবে দেখুন তো। রাজার আদেশ মতো রক্তে স্নাত সেই গাছের গুঁড়িগুলো গাড়িতে চাপিয়ে মন্ত্রীমশাই নিয়ে গেলেন রাজার কাছে। রাজা চিৎকার করে উঠলেন, এ কি মন্ত্রীমশাই, এগুলো কি? মন্ত্রী বললেন, আপনার আদেশ পালন করেছি মহারাজ। রাজা অভয় সিং বললেন, যে আমি তো গাছের কাঠ আনতে বলেছিলাম, আমি তো রক্ত ঝরাতে বলিনি, শুধু তাদের শাসাতে বলেছিলাম, ভয় দেখাতে বলেছিলাম। সারা রাত রাজার ঘুম হলো না, চোখের সামনে সেই রক্তে মাখা গাছগুলো ভেসে উঠতে লাগল। পরের দিন সকালে মহারাজ সেই খেজরেলি গ্রামে গেলেন। একই একই দৃশ্য দেখি, চারিদিকে স্বজন হারানোর কান্না, তার মাঝে কারোর হাত নেই, কারোর পা নেই, কেউ মৃত প্রায়। গ্রামের কোনো কোনো বাড়িতে তো লোকই নেই, সবাই সেই গাছ বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে। মহারাজ হাত জোর করে সেই বৈষ্ণবী সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি জানি আমি ক্ষমার পাত্র নই, কিন্তু যদি আমায় ক্ষমা করা যায়, আমি সত্যিই লজ্জিত। বৈষ্ণবী সম্প্রদায়ের লোকেরা মহারাজকে ক্ষমা করেছিলেন কিনা জানি না, কিন্তু মহারাজ নতুন আইন প্রণয়ন করলেন, আর বৈষ্ণবী সমাজের সেই জঙ্গলকে কেউ হাতও লাগাবে না। সেই আইন অনুসারে সেখানে গাছ কাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই আন্দোলনকেই ছিপকো আন্দোলন বলা হয়। এই আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এরপর যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করেছে, তাদের উপনিবেশ স্থাপন করেছে, তখনও আমাদের প্রাকৃতিক সম্পদ, বহু 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 সম্পদ তারা লুট করে নিয়ে গেছে। আমাদের দেশে রেলপথ বানানোর জন্য, তাদের কলোনি বানানোর জন্য কত বন জঙ্গল কেটে তারা নষ্ট করেছে
তার ইয়ত্তা নেই। স্বাধীনতার পর ডেভেলপমেন্টের নামে সরকার এবং ঠিকাদারেরা গাছ কেটেছে যথেচ্ছভাবে। কিছু গাছ তাদের লিগাল পাওয়ার ছিল, আর লোভের বশে বেশিরভাগ গাছ তারা কেটে নিয়েছে অবৈজ্ঞানিক উপায়ে, আর যার ফল ভোগ করেছে হিমালয় এবং উত্তরাখণ্ডের মানুষ। 1960 থেকে 1972 সালের মধ্যে উত্তরাখণ্ডে এরকম বহু জঙ্গল কেটে বাদ দেওয়া হয়েছে। কেন? ডেভেলপমেন্টের নামে সেখানে রাস্তা তৈরি করতে পাহাড় কাটা হয়েছে, সেখানে পেপার মিলের জন্য গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরাখণ্ডে প্রকৃতিকে বাঁচানোর জন্য চিপকো আন্দোলনের মতোই বহু আন্দোলন হয়েছে। 1972 থেকে 1979 সালের মধ্যে প্রায় 12টি খুব বড় আন্দোলন এবং বেশ কিছু ছোটোখাটো আন্দোলন হয়েছে। প্রায় 23,000-এরও বেশি লোক সেই আন্দোলনে সামিল হয়েছে। এইসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গোহরা দেবী, সুন্দরলাল বহুগুণা, সরলা দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, গোবিন্দ সিং রাওয়াত প্রমুখ। প্রথম প্রথম এই আন্দোলন সরকারকে নাড়াতে পারেনি, কিন্তু পরে 1980 সালে সরকার বাধ্য হয় বন সংরক্ষণ নিয়ম লাগু করার, এবং এই 1980 সালের 25শে অক্টোবর সেই আইন বলবৎ হয় যাতে যথেচ্ছভাবে গাছ কাটা বন্ধ হয়। এই চিপকো আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। উত্তর ভারতে এরকমই এক আন্দোলন হয়েছিল যার নাম মৈতি আন্দোলন। উত্তর ভারতে 1994 সালে কল্যাণ সিং রাওয়াত একটি প্রস্তাব দেন, নতুন বরবৌ গাছ পুঁতবে মৈতিতে। মৈতি কথার অর্থ বাপের বাড়ি বা মাতৃভূমি। এই প্রস্তাব উত্তরাখণ্ডের চমোলি জেলায় প্রথম গৃহীত হয়। নববধূ তার মৈতি অর্থাৎ বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় নতুন বর সেই বাড়িতে পুঁতে দেয় একটি চারা গাছ। মেয়ে মনে করে মেয়ের মা বাবা সেই চারা গাছকে লালন পালন করে এবং বড় করে তোলে। আর এই মৈতি আন্দোলন শুধু ভারতেই যে চালু হয়েছিল তা নয়, নরওয়ে, চীন, কানাডা, অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশও এই মৈতি আন্দোলনকে সমর্থন করে এবং তাদের দেশেও এই নিয়ম লাগু করে। 2020 সালে কল্যাণ সিং রাওয়াতকে ভূষিত করা হয় পদ্মশ্রীতে। দিল্লিতে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি ছাড়িয়েছে। বাংলা, বিহার, পশ্চিমবঙ্গ সব জায়গায় তাপপ্রবাহ, অনেক জেলাতে তো অনেক মানুষও মারা যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি আজকে কেন হলো? যথেচ্ছভাবে বন জঙ্গল কেটে ডেভেলপমেন্টের নামে সেখানে যে কলকারখানা তৈরি হয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, এই সব কিছুর জন্যই আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, আর যার ফল ভোগ করছে মানুষ। এখনো যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু খুব বড় বিপদের মুখে পড়বে। তাহলে প্রশ্ন হলো, ডেভেলপমেন্ট কি হবে না? না না, ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে, ডেভেলপমেন্টের দরকার আছে, কিন্তু তার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় সেই সব দিক বিবেচনা করেই আমাদেরকে পা ফেলতে হবে। শুধু বছরের ওই একটা দিন 5ই জুন আমরা যদি পরিবেশ দিবস পালন করি তাতেই কিন্তু হবে না। চলুন এই প্রতিজ্ঞা করি, যেখানেই আমরা জায়গা পাবো সেখানেই গাছ লাগাবো। একাধারে প্রয়োজনে যদি গাছ কাটতে হয় অন্যদিকে নতুন গাছ লাগাতেও হবে, না হলে আমাদের পুরো পৃথিবীটাই ধ্বংসের মুখে এগিয়ে যাবে। চিপকো আন্দোলনের মতো গাছকে জড়িয়ে ধরতে না পারেন ক্ষতি নেই, কিন্তু কোথাও যদি দেখেন যে ইচ্ছাকৃত কোনো গাছ কেটে ফেলা হচ্ছে অবশ্যই তার প্রতিবাদ করুন। পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, চলুন একসাথে সেই দায়িত্ব পালন করি। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের এপিসোডে।